প্রতিদিন যদি 30 মিনিট সাইকেল চালিয়ে নেন তাহলে আমাদের বডিতে কি কি পরিবর্তন আসবে। আপনারা ছোটবেলায় কখনো না কখনো সাইকেল অবশ্যই চালিয়েছেন, আর হয়তো আপনি এটাও জানবেন যে সাইকেল চালানো এক ধরনের এক্সারসাইজ হয় যেটা আমাদের জন্য অনেক উপকারী। সেখান থেকেই সেরা 11টি উপকারিতা আমি আপনাদের বলতে চলেছি, যেটা জানার পর হয়তো আপনি প্রতিদিন সাইকেল চালানো শুরু করে দেবেন। চলুন, কোন ফায়দাগুলি যেটার জন্য আপনাকে প্রতিদিন সাইকেল চালানো দরকার। ফায়দা নাম্বার 1, আপনার হার্ট মানে হৃৎপিণ্ডকে হেলদি বানায়। ফ্রেন্ডস, সাইকেলিং একটা কার্ডিও ভাস্কুলার অ্যাক্টিভিটি হয়, তো এটাই কোনো ডাউট নেই যে সাইকেলিং করা আপনার হার্টকে মজবুত আর হেলদি বানায়। সাইকেলিং আপনার স্কেলেটাল মাসেলে ইনসুলিন সেন্সিটিভিটিকে ইম্প্রুভ করে, যেটা থেকে আপনার ব্লাডের সুগার লেভেল কন্ট্রোলে থাকে। আর সাইকেলিং করা সায়েন্টিস্টদের মতেও হেলদি হার্ট আর আর্টারিসের জন্য অনেক ভালো হয়। এছাড়াও ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন এটাই বলে যে টোটাল সপ্তাহে মাত্র 20 কিমি সাইকেল চালানো আপনাকে হার্ট অ্যাটাক বা হৃৎপিণ্ডের অন্য রোগের সম্ভাবনাকে 50% অবধি কম করে দেয়। তো আপনি কি সাইকেল চালান? কমেন্ট করে অবশ্যই বলবেন আমাদের। নাম্বার 2, ক্যালোরিজ আর ফ্যাটকে বার্ন করে। যদি আপনি আপনার বেড়ে যাওয়া পেট থেকে বিরক্ত হয়ে আছেন বা আপনার মনে হয় যে আপনার বডিতে ফ্যাট বেশি আছে, তো সাইকেলিং এতে আপনাকে অনেক সাহায্য করবে। যদি আপনি 1 ঘন্টা নর্মাল স্পিডে সাইকেল চালান, তো এর থেকে আপনার বডি থেকে 400 ক্যালোরি বার্ন হয়ে যায়। তো যদি আপনি আপনার বডিকে একটা শেপে আনতে চান আর অ্যাট্রাকটিভ বানাতে চান, তো এর জন্য আপনাকে আপনার বডির এক্সট্রা ফ্যাটকে শেষ করতে হবে। আর সাইকেলিং করে আপনি আপনার দ্রুতভাবে আপনার এক্সট্রা ফ্যাটকে এক্সট্রা চর্বিকে শেষ করতে পারবেন। নাম্বার 3, মেটাবলিজমকে বাড়ায়। ফ্রেন্ডস, সাইকেলিং যদি আপনি শুরু করে দেন, তো এর থেকে আপনার বডিতে মেটাবলিজম বাড়ে, যেটা থেকে আপনি দ্রুতভাবে আপনার অতিরিক্ত চর্বি গলাতে পারবেন। আর দ্বিতীয়, আপনার ফিজিক্যাল হেলথও ভালো হয়, কেননা যদি আপনি মাসেলস বিল্ড করতে চান, তো এর জন্য আপনার বডিতে মেটাবলিজমের বাড়া অনেক দরকার হয়। নাম্বার 4, মেন্টাল হেলথ ভালো হয়। সাইকেল চালালে আপনার স্ট্রেস, ডিপ্রেশন আর এনজাইটির মতো প্রবলেমস দূর হয়ে যায়। যখন আপনি প্রতিদিন সাইকেল চালাবেন, তো এর থেকে আপনার মাথায় এন্ডোরফিন নামের কেমিক্যালস রিলিজ হয়, যেটা থেকে আপনি ভালো অনুভূতি ফিল করেন আর আপনার ব্রেনও শান্ত আর শান্তিতে ভরে যায়। তো মেন্টাল হেলথ থেকে জড়িত বেশিরভাগ প্রবলেমকে দূর করার জন্য বা এর থেকে বেঁচে থাকার জন্য সাইকেল চালানো একটা দারুণ অপশন হয়, যেটাকে আপনি আজ থেকে শুরু করতে পারেন। ফ্রেন্ডস, যদি ভিডিও ভালো লাগছে তাহলে একটা লাইক অবশ্যই করে দিন। নাম্বার 5, ভালো ঘুমের জন্য উপকারী। দেখুন, ভালো আর গভীর ঘুম আমাদের ওভারঅল হেলথের জন্য অনেক জরুরি হয়। রাত্রে ঘুম ভালোভাবে পূর্ণ না হওয়ার কারণে আপনি ক্লান্ত, অলস, সারাদিন ঘুম ঘুম ভাব আর হার্ট ডিজিজ, ওজন বাড়তে থাকা আর ডিপ্রেশনের মতো প্রবলেমের শিকার আপনি হতে পারেন। কিন্তু সাইকেল চালালে আপনার মাসেলসকে রিকভারির জন্য ঘুমের দরকার হয়, যেটা থেকে ঘুমিয়ে থাকাকালীন আপনার বডির মাসেলস টিস্যুর রিকভারি হতে পারবে। তো যখন আপনি সকালে বা সন্ধ্যায় সাইকেল চালিয়ে রাত্রে ঘুমোবেন, তো আপনার যে ঘুম আছে ওটি গভীর আর ভালো ঘুম হয়, আর এই ঘুমে বারবার আপনার চোখও খুলবে না। আর আজকে ভিডিওটিকে স্পন্সর করেছে 1xBet। বন্ধুরা, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কেটে গেছে, যা আমরা এক নিঃশ্বাসে দেখেছি, কিন্তু এটা কোনো দুঃখের কারণ নয়। জুন মাস আমাদের জন্য ক্রিকেট ম্যাচের বিশাল ভ্যারাইটি নিয়ে আসে। এই উদ্দেশ্যে আমি 1xBet পরিষেবা ব্যবহার করি, যেখানে একবারে সব কিছু সুবিধাজনক বেটিং লাইন, ইন্টারফেস, উইথড্রল অফ ফান্ডস, এখানে আপনি গেম স্কোর, ভবিষ্যৎবাণী করতে পারেন এবং এতে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন। বাই দ্য ওয়ে, এখানে 1x গেমস বিভাগে আপনি একটি অবাস্তব ক্র্যাশ গেম পাবেন, যার কথা পুরো বিশ্ব বলছে। আপনি খেলতে পারেন এবং টাকা জিততে পারেন জাস্ট বাই সেটিং দ্য অডস। এবং আপনি যাতে নিশ্চিত হতে পারেন যে এই পরিষেবাটি কতটা দুর্দান্ত, তার জন্য আমার প্রোমো কোড কল ব্যবহার করুন এবং আপনি প্রথমে 26,000 টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারেন। এটি উপার্জন শুরু করার দুর্দান্ত সুযোগ। নাম্বার 6, ক্যান্সার হওয়ার চান্সকে কমিয়ে দেয়। দেখুন, ক্যান্সারের আজ অবধি কোনো পাকা চিকিৎসা নেই, কিন্তু এক্সারসাইজ করলে ক্যান্সার হওয়ার চান্সকে অনেক কম করা যেতে পারে। আর এক্সারসাইজে স্পেশালি সাইকেল চালানো ক্যান্সার হওয়ার চান্সকে 45% অবধি কম করে দেয়। এছাড়াও মেয়েদের জন্য সাইকেল চালানো স্তন ক্যান্সারের চান্সকে কম করে দেয়। এবার আসে নাম্বার 7, মাসেল বিল্ড হয়। সাইকেল চালানো শুধুমাত্র যে আপনার এক্সট্রা ফ্যাটকে কম করে তা না, বরং আপনার মাসেলসকে গ্রো করে দেয়। এমনিতে সাইকেল চালালে আপনার অনেক মাসেলস একসাথে গ্রো হয়, আর সাইকেলিং আপনার গ্লুটস, হ্যামস্ট্রিংস, কোয়ার্টিসেপস আর কাপ মাসেলসকে অনেক ভালোভাবে ডিপলি ট্রেন করে, যেটা থেকে এর সাইজ বড় হয় আর আপনার লোয়ার বডি মাস্কুলার তৈরি হয়, সাথে ভালো শেপেও এসে যায়। নাম্বার 8, এনার্জি লেভেলকে বাড়ায়। সাইকেলিং করলে আপনি আপনার স্ট্যামিনাকে বাড়াতে পারবেন, মাসেলসের স্ট্রেংথ বাড়ে আর ফিজিক্যাল পাওয়ার বাড়ে। তো যদি আপনি দিনভর ক্লান্তি, অলস ভাবকে অনুভূতি করেন কোনো কাজকে করার সময় বা আপনার দিনেও ঘুমের মতো লাগে, তো এর জন্য আপনাকে ব্যাস সকালে 30 মিনিট সাইকেল চালানো শুরু করে দিতে হবে। এরপর আপনাকে সিঁড়িতে ওঠার মতো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যত সব কাজ অনেক সহজ লাগতে থাকবে, কেননা আপনার ভেতর এনার্জি ভরে ভরে থাকবে। আর ব্রেন লাগানোওয়ালা কাজেও আপনাকে ঘুম আসবে না, আর আপনার ব্রেন অ্যাক্টিভ হয়ে সব কাজকে করতে থাকবে।
নাম্বার 9 আপনার লাংস মানে ফুসফুস মজবুত তৈরি হয়। ফ্রেন্ডস, যখন আপনি সাইকেলিং করেন তো আপনার লাংসকে বেশি মেহনত করতে হয়, মানে আপনার লাংসকে আপনার বডির সব জায়গায় বেশি করে অক্সিজেন পৌঁছাতে হয়, আর এই প্রসেসে আপনার লাংসের ক্যাপাসিটি অনেক বেশি বেড়ে যায়। এর থেকে আপনার প্রথম ফায়দা তো এটা হয় যে আপনি নোটিশ করতে থাকবেন যে আপনি দৌড়াদৌড়ির মতো কাজে প্রথমে যদি ক্লান্ত হয়ে যেতেন, তো সাইকেলিং শুরু করার পর দৌড়াদৌড়ির মতো কাজকেও আপনি লম্বা সময় অবধি করার পরেও কম সে কম ক্লান্ত হচ্ছেন। আর দ্বিতীয় আপনার এই ফায়দা হবে যে নিঃশ্বাস জড়িত রোগ মানে রেসপারেটরি সিস্টেম থেকে জড়িত রোগ আপনার হওয়ার চান্স অনেক কমে যাবে। নাম্বার 10, ডায়াবেটিস হওয়ার চান্সকে কম করে। আজকাল লোকেদের মধ্যে টাইপ 2 ডায়াবেটিস অনেক বেশি মাত্রায় বাড়ছে, আর ডাক্তাররা বলে এর সব থেকে বড় কারণ লোকেদের লাইফে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি না হওয়া বা কম হয়ে যাওয়া। তো যদি আপনি প্রতিদিন মাত্র 30 মিনিট সাইকেল চালানো শুরু করে দেন, তো আপনি ডায়াবেটিসের মতো রোগ হওয়া থেকে 40% অবধি দ্বিতীয়দের থেকে কম করতে পারবেন। নাম্বার 11, ইমিউন সিস্টেম মজবুত হয়। যদি আপনি চান যে আপনি একটুতেই রোগ জ্বালায় না পড়তে, তো আপনাকে সাইকেল চালানো শুরু করে দেওয়া উচিত। কেননা ফ্রেন্ডস, ইমিউনিটি সিস্টেম আমাদের শরীরে রোগ জ্বালাকে ঢোকায় বাধা দেয়। তো যত বেশি মজবুত ইমিউনিটি সিস্টেম হবে, অতটাই বেশি কম রোগ জ্বালায় পড়বো আমরা। আর সাইকেল চালালে ইমিউনিটি সিস্টেম অনেক মজবুত হয়ে যায়, যেটা থেকে আপনি রোগ জ্বালায় কম পড়বেন। তো এই ছিল কিছু সেরা উপকারিতা। 30 মিনিট, মাত্র 30 মিনিট, যদি আপনি সকাল সন্ধ্যা যখন খুশি 30 মিনিট আপনি সাইকেল চালিয়ে নেন, এতগুলি ফায়দা আপনি পাবেন। এগুলিতে মাত্র 11টা বললাম, আরও অনেক ফায়দা রয়েছে যেগুলি আপনি 30 মিনিট মাত্র সাইকেল চালালে পেয়ে যাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে আমাদের জানান, আর নেক্সট ভিডিও আপনি কোন বিষয়ের উপর দেখতে চান এটাও আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটা এতটা দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।